জামাত যুদ্ধ অপরাধী, তাহলে আওয়ামী লীগ এই স্বাধীনতার ধারক বাহক, তারা কেন 96 জামাতকে স্বাধীন আন্দোলন করলো? কোন সম্পাদক যদি নমিনেশন ফর্ম তোলে আওয়ামী লীগের কাছ থেকে, ওই সংবাদপত্র এবং সাংবাদিকরা তারা কি নিরপেক্ষভাবে কাজ করতে পারে? বন্ধুগণ, এই সরকারের যে উপহাসমূলক নির্বাচন, ঠাট্টা মার্কা নির্বাচন, হট্টি মার্কা নির্বাচন, কুত্তা বিড়াল মার্কা নির্বাচন, বানর খেলা মার্কা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন, তারা এই সরকারের মাফিয়াতন্ত্রের আইডল হয়েছে। বাংলাদেশের জনগণ দেখেন নির্বাচনের পরে অনেকটা হতাশ হয়ে গেছে, রাজনৈতিক দলগুলো হতাশ হয়ে গেছে। তবে আমাদেরকে, আমরা যারা সংগঠক রয়েছি, আমাদেরকে হতাশ হলে চলবে না। এই জাতিকে আমাদেরকে আবারও জাগ্রত করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ সম্পর্ক তৈরি করতে হবে। আজকে জামাতকে যদি মনে করেন জামাতের মতন বড় একটি শক্তি, সেই শক্তিকে বাইরে রেখে আপনি যদি মনে করেন এই ফ্যাসিবাদ সরকারের পতন হবে, সেটি কি সম্ভব? ওই জামাত যুজবাদ দেন। 90 সালে তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ এদেশের বাম ঘরানার দলগুলো সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল এবং এরশাদের পতন হয়েছিল। 96-তে এই আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে, জাতীয় পার্টিকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলেছিল। সুতরাং আজকে জামাত স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, জামাত যুদ্ধ অপরাধী, তাহলে আওয়ামী লীগ এই স্বাধীনতার ধারক বাহক, তারা কেন 96-তে জামাতকে স্বাধীন আন্দোলন করলো? সেই জবাব দিয়ে আওয়ামী লীগকে করতে হবে। আজকে সুশীল সমাজ, আজকে দেখেন তারা ফুল, নদী, গাছপাতা, পরিবেশ, এই সমস্যাগুলো নিয়ে তারা ব্যস্ত রয়েছে। এই আন্দোলন সংগ্রামে যেভাবে তাদের ভূমিকা রাখা দরকার ছিল, যেভাবে একটি ব্যানার নিয়ে রাস্তায় নামা দরকার ছিল, এদেশের সুশীল সমাজ, নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা কিন্তু রাজপথে নামে নাই। বন্ধুগণ, আজকে দেখেন যদি কোনো সম্পাদক যদি নমিনেশন ফর্ম তোলে আওয়ামী লীগের কাছ থেকে, ওই সংবাদপত্র এবং সাংবাদিকরা তারা কি নিরপেক্ষভাবে কাজ করতে পারে? বন্ধুগণ, কোন কোন পত্রিকার সম্পাদক তারা নির্বাচন করেছে, এই দামি নির্বাচনের মাধ্যমে এমপি হয়েছে এবং নমিনেশন তুলেছিল, আপনারা জানেন, আমি বলতে চাই না। তবে তাদের প্রতি আহ্বান ডাকতে চাই, আপনারা এ জাতির দর্পণ, আপনারা এ জাতির বিবেক। আজকে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, দেশে নির্বাচন নাই, গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই, আর আপনারা এই সরকারের যে উপহাসমূলক নির্বাচন, ঠাট্টা মার্কা নির্বাচন, হট্টি মার্কা নির্বাচন, কুত্তা বিড়াল মার্কা নির্বাচন, বানর খেলা মার্কা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন, তখন ওই সম্পাদকদের ভূমিকা, যারা সংবাদপত্রের মালিক, টেলিভিশনের মালিক, তাদেরকে সবসময় নিরপেক্ষ থাকতে হয়। এ ধরনের নির্বাচনে যদি তারা অংশ নেয়, তাহলে জাতি কিন্তু তাদেরকে চিহ্নিত করে রাখে। আজকে দেখেন এই সাকিব আল হাসান, মাশরাফি, যাদেরকে দেশের যুব সমাজ, এদেশের তরুণ সমাজ যাদেরকে আইডল মনে করে, তারা কি আসলে আমাদের আইডল হতে পেরেছে? তারা এদেশের জনগণের, এদেশের তরুণ সমাজের প্রকৃত আইডল হতে পারে নাই। তারা এই সরকারের মাফিয়াতন্ত্রের আইডল হয়েছে, তারা ছাত্রলীগের আইডল হয়েছে, তারা ওই দর্শন লীগের আইডল হয়েছে, তারা ওই মানিকের উত্তর শহীদের আইডল হয়েছে।